নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত, কারণ নিয়মিত এর মানে আরেকজনে যায় মারবেন না। এই ফতোয়া শুনে আবার যায়া আমি এটা কথার কথা বললাম আর কি, মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত। হাসার কথা বলিনি আসলে। আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে, কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না, আপনি অলস, ঠিক না? ঠিক, একজন ইমানদার কখনো অলস হতে, ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগই নেই, এটা মুনাফেকের লক্ষণ। ফজর নামাজ যার পড়া কঠিন হয় তার লক্ষণটা কিসের? মুনাফেকের। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। ফজর নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে, মাঝে মধ্যে ভুল হতে পারে, বাদ যেতে পারে, নিয়মিত হতে পারে না। অনেকে আছে সকাল 7টা 8টা উঠে সুন্দর মতো নামাজ পড়ে, আছে না? নেই, এটা জায়েজ নাই। নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে, এটা ফরজ। পাঁচক্ত নামাজের মধ্যে সবচেয়েতে কষ্ট হয় যে নামাজটা পড়তে ফজরের নামাজ, আর এই নামাজটার ফজিলত কোন কোন ওলামাদের মতে আসরেরটার পরে, আর কোন কোন ওলামাদের মতে পাঁচক্তের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজটা পড়ার তৌফিক দান করুন। বক্তাকে দেখতে চাওয়ার উদ্দেশ্যে মাহফিলে গেলে সওয়াব হবে কিনা? আজকাল অনেকে মাহফিলে আসেন বক্তা দেখার জন্য, তাই না? তামাশা দেখার জন্য, যে হুজুর কেমন টিভিতে দেখি, ডাইরেক্ট দেখলে কেমন হয়, হুজুর কেমন, যে হুজুরের কোন ওই আকর্ষণ আছে, ওই আকর্ষণ। আজকাল তো বক্তা এরকম আছে যে আধা হাতি বক্তা আছে, আধা হাতি, আধা হাত, এক হাত, দেড় হাত, আধা হাত তো না, দেড় হাতের বক্তা আছে। হ্যাঁ, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হয়ে গেছে এই বক্তা, এরকম অনেক আকর্ষণ দিয়ে আপনার অনেক মাহফিল আয়োজন করে, কি করে না? এগুলো খুব লজ্জাজনক অধ্যায় মুসলমানদের জন্য, এগুলোর জন্য আসবেন না মাহফিলে। আসবেন কিসের জন্য? আলোচনা শোনার জন্য। হ্যাঁ, ওলামা ইকরামের সোহবত এবং সান্নিধ্যে আসা ভালো, সে নিয়ে তো যদি আসেন তাহলে সব হবে। যে আলেমের পাশে যাওয়া, তার কাছে বসা, তার সামনে বসা, তার আলোচনা শোনা এবং কাছাকাছি থাকা, এটাও ভালো কাজ। নেককারদের সাথে আল্লাহ থাকতে বলেছেন, ওই উদ্দেশ্যে আপনি যেতে পারেন। শুধু একটু চেহারা দেখলেন, কেমন একটা রং তামাশা দেখলেন, তো এটার জন্য কি হবে না? সওয়াব